हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। बेंगली ब्लॉगर जयश्री चैनल तुम्हारे सबाई के स्वागत जानिए भिडियो एखन थेके स्टार्ट करछि। तो तुम्हारा केमन आछो अवश्य जानिओ आमाके। आमी खूब भालो आछि। आर एखन सकाल बजे 8টা, आर 8টা থেকে आमी आमार ब्लगटा स्टार्ट करलाम। आर आज के तुम्हारे संगे आमी शेयर करते चलेछि माई मर्निंग टू आफ्टरनून रुटीन। तो मर्निंग टू आफ्टरनून रुटिने की करी सेगुलो तोमादेर संगे शेयर करब। रोजकार रुटीन एटाई, डेली रुटीन। तो सकाल सकाले सबार प्रथमे घूम थेके उठे आमी छेलेके खाइये दिए दिएछि, ब्राश करिए खाइये दिए दिएछि, आर ओदेरके पाशेर घरे बसिए दिएछि। आर एखन आमी बिछनाटा तुले निच्छि। तो छेलेर खावानो दावानो आर ब्राश करानो सेगुलो तोमादेर संगे आमी किछु शेयर करलाम ना, कारण छेलेर सबकिछु देखाते गेले पड़े भिडियोटा अनेकटा बड़ो हये जेते पारे। तो सबकिछु तो डिटेल्से देखानो सम्भव ना, माने सकाल थेके एकदम दुपुर पर्यन्त, माने बिकेल हओयार आग पर्यन्त। तो सेइजन्यई आमी भाबलाम जे आमार काजगुलो आमी शुधु ओगुलो আমার কাজ, কিন্তু আমি আমার ঘরের কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক না কেন, কথা বলতে বলতে আমার এই ঘরটা মানে গোছানো হয়ে গিয়েছে, মানে বিছনাটা। তারপর আমি চলে এসেছি ঘরটাগুলো ঝাড় দিতে। আর রাত্রিবেলাকার বাসন আমি রাত্রিবেলাতেই মেজে ধুয়ে দিই, সেজন্য সকালবেলা আর আমার বাসি বাসন মাজা লাগে না। আর এদিকে ঘরটাগুলো এখন কিছু ঝাড় দেওয়া হয়নি, তোমাদের সঙ্গে শুধু আমি এই বারান্দাটা ঝাড় দেওয়াটাই শেয়ার করব, ঘরটা না। তো এখানে আমার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। এর মধ্যে রান্নাঘরটা যে একটু ছোট, টাইম লাগে না খুব একটা। আর বিকালবেলা কাল আগের দিন যেহেতু ঝাড় দিই, খুব একটা নোংরাও হয় না, জাস্ট একটু আড্ডু। আর ঘরের দরজাটা সব বন্ধ দেখতেই পাচ্ছ। আর তারপর ঘরটার ঝাড় দিয়ে আমি চলে এসেছি এখানে ব্রাশ করতে। আর সবার প্রথমে আমি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেব, তার কারণ যেহেতু ঝাড় টাড় দিলাম একটু নোংরা কাজ হয়েছে। তো সকালবেলা উঠে চোখে মুখে হাত দেওয়ার আগে আমার মনে হয় একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেওয়াটাই ভালো। আর তারপর ব্রাশে কলগেট লাগিয়ে আমি এখানে ব্রাশটা করে নেব। তো কথা আর বাড়াবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখানে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপর চলে এসেছি আমি মুখ ধুতে। তো মুখ টুকগুলো ধুয়ে নেবো আমি, তারপরে আমার নেক্সট কাজে চলে যাব, বাসি কাপড়টা ধুয়ে নেবো আর কি। তো ব্লগটা দেখতে থাকো। ওই যে দেখো যেটা আমি আসলে বলি না।
তো এখানে সকালে খাওয়া দাওয়া করার পর ধুয়ে মেজে নিয়ে আমি চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আর দুপুরে রান্না বান্নায় আজকে সেরকম কিছু নেই, শুধু মাছ করব। আর কালকে একটু ডাল আছে, ডাল করব। আর একটু ভাবছি যে ডালের সঙ্গে কিছুটা একটা ভাজতে হবে। ভাজা বলতে প্রথম ভেবেছিলাম বেগুন ভাজবো, তো বেগুন আর ভাজিনি, ভেজেছি হচ্ছে ডিম। একটা ডিম ভেজে নিয়েছি, হয়ে গিয়েছে। আর সকালবেলা যেহেতু ডিম সেদ্ধ করেছিলাম, দুটো ডিম আর সেদ্ধ মানে তিনটে ডিম সেদ্ধ করেছিলাম, তো দুটো ডিম আর ভাজিনি, ভেজেছি একটা ডিম। যেহেতু ছেলের আগেই খাওয়া হয়ে গেছে মাছের ঝোল দিয়ে। আর এখানে মাছের ঝোল করার জন্য মাছটা ভেজে নিয়েছি সবার প্রথমে, তারপর আলুগুলো ভেজে তুলে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচির মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিলাম টমেটো কুচি, যাতে ভালো করে এটা ভাজা হয় আর একটু নরম হয়ে যায়। তো এখানে আমার পেঁয়াজ কুচি আর টমেটোর কুচিটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি আবার দিয়ে দেবো মশলা। তো মশলা বলতে আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু যাতে ঝোলটা একটু কালারটা একটু ভালো আসে সেই কারণে। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন, আদা, এই আর এই মশলাগুলো দিয়ে ভালো করে মানে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি যাতে মশলাটা তলা থেকে ধরে না যায়। তারপর দিয়ে দিয়েছি আলু, আলুর সঙ্গে একসঙ্গেই কষাবো মশলাটাকে। তো এখানে দেখো আমার কষানো প্রায় হয়ে এসেছে, তলাটা লেগে লেগে যাচ্ছে। তো আর একটুখানি কষিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে জল। তো এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো এই যে জলটা দিয়ে দিলাম, আর এর মধ্যে এবার লবণ দিয়ে আমি এটাকে একটুখানি রেখে দেবো যাতে এটা ফুটে যায়। তো ফুটে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো মাছ। আর মাছগুলো দেওয়া হয়ে গেলে পরে, তারপর আলুটা নরম হয়ে গেলে পরে আমি এটাকে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো এখানে মাছের ঝোলটা আমার ফুটে গিয়েছে যেমনটা তোমাদের বললাম। আর এখানে মাছ টাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো আলুটা নরম হওয়া পর্যন্ত। তো এখানে মাছের ঝোলটার কালারটা ঠিক দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসেছে। আর হাজবেন্ড অনেকদিন পর এরকম রিচ করে একটু খেতে চাইলো মাছের ঝোলটা, সেই জন্য এইভাবেই করলাম মাছটা, নাহলে অন্য দিন অন্যরকমভাবে করি। তো কালারটা এত সুন্দর এসেছে যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তারপর আমি চলে এসেছি আমার নেক্সট কাজে। তো রান্নাবান্নার পর আমি ছেলেকে স্নান করিয়েছি, তো ছেলেকে স্নান করানো তোমাদেরকে দেখাইনি। আর এখানে মানে আমি ঘরটাগুলো ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে আবার ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তার কারণ সকালবেলা যেহেতু একবার দেখিয়েছি, দ্বিতীয়বার আর দেখালাম না ইচ্ছা করে। তো যাই হোক না কেন, এখানে ঘরটারগুলো সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর দুটো ঘরই আমার মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, শুধু ডাইনিংটা তোমাদের সঙ্গে মোছাটা শেয়ার করলাম। আর তারপর এরপর আমার নেক্সট কাজে চলে যাব, ছেলেকে মানে খাওয়াবো। তো ছেলেকে খাওয়াতে যাওয়ার আগে আর একটা কাজ আছে, জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করতে হবে। তো ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে।
তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো একদম কমপ্লিট। আর এখানে চলে এসেছি, দেখো তোমাদেরকে বিছনাটার হাল দেখাতো, বিছনাটার অবস্থা ঠিক এরকম আছে। এখন আমাকে এটা গুছাতে হবে, গুছিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়াতে হবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি দেখাই, বিছনা পুরোটা দেখাবো না, শুধু বিছনার অবস্থাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এরপর চলে এসেছি আমি রান্নাঘরে, রান্নাঘরে তোমাদেরকে হাজবেন্ড বাজারে গিয়েছিলো, বাজার থেকে কী কী এনেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এখানে আছে 4 প্যাকেট লেস। তো ছেলে লেস খেতে ভালোবাসে, শুধু ছেলে না আমি হাজবেন্ড সবাই খেতে ভালোবাসি, সেই জন্যেই এনেছে। আর এখানে আছে একটা ডালিম, ছেলের জন্য রস করে খাওয়াবো। আর এখানে আছে 4টে মৌসুম্বি লেবু। আর এখানে আছে 2টো ব্যাটারি, ব্যাটারি দুটো হচ্ছে রিমোটের ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্যেই এনেছে। আর এখানে আমুল দুধ, আর পেঁয়াজ, আর আছে আলু। তো এই হলো আজকে এনেছে বাজার। আর এখন আমার মোটামুটি সব কাজই কমপ্লিট, এখন আমি যাবো স্নান করতে, তার আগে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে ধুয়ে তারপর যাবো। তোমরা এতক্ষণটা দেখতেই পেলে যে সারাদিন ধরে কী করলাম না করলাম। তো এই ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিন আর কি, প্রতিদিনকার রুটিন। প্রতিদিন এই কাজগুলো থাকে, তার মধ্যে একটা কাজ যেটা হলো ঘর মোছা, সেটা রোজ মুছি না, তার কারণ যখন মিস্ত্রি কাজ করেছিল তখন বলে দিয়েছিলো যেহেতু টাইলসের ঘর আর বাচ্চা কাচ্চা আছে তো স্লিপ কেটে পড়ে যেতে পারে বেশি তেলা হয়ে গেলে পরে, তো সেই কারণে রোজ রোজ মুছতে বারণ করেছিল। তো বলেছিল মাসে একদিন মুছতে, এবার ঘরে বাস করতে গেলে তো মাসে একদিন মুছলে হয় না, এটা সপ্তাহে একদিন কিংবা সপ্তাহে দুদিন এরকম করে মুছি আমি। তো যাই হোক না কেন, তো এই ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো। আর এইমাত্র আমি স্নান দান করে উঠলাম, ছেলের কতগুলো জামাকাপড় ছিল, 2-1টা বেশি না, কালকের যেগুলো সকালে কাচা হয়নি তো সেগুলো এখন স্নান টান করার সময় কেচে দিলাম। কেচে টেচে দিয়ে নিয়ে আমি ওগুলো ছাদে মেলে দিয়ে এসে আমি তোমাদের সঙ্গে এইমাত্র কথা বলতে বসলাম আর কি। আর কিছু কিছু কাজ যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেগুলো হচ্ছে, সকালবেলা ঘুমের থেকে উঠে যেমন ছেলেকে ব্রাশ করানো থাকে, মুখ ধোয়ানো থাকে, ছেলেকে খাওয়ানো থাকে, সেগুলো দেখায়নি। তারপর ছেলেকে আরও 2 বার খাওয়ানো থাকে, সকালের 1 বার খাওয়ানো, সকাল থেকে সকালে ঘুমের থেকে উঠেছে 7:30-8টার সময়, তখন 1 বার দুধ খাইয়েছি, তো তারপরে ভাত খাইয়েছি 1 বার 10:30-10:30 দিকে, আর তারপর দুপুরের খাওয়া এরকম 2-3 বার খাওয়ানো থাকে, সেগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। ওকে আমার ভাত খাওয়াতে বসলে আমার প্রায় 40 মিনিট মতো টাইম লাগে, যদি দুষ্টুমি করে তো, আর যদি দুষ্টুমি না করে তো 30 মিনিট টাইম আমার লাগেই একদম কনফার্ম। আর তাছাড়াও ওকে স্নান করানো থাকে, সেসব কাজগুলো থাকে, যে স্নান করানো সেগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি আমার। আর ও এখন ঘুমাচ্ছে, ওকে স্নান করানোর পর ওকে ঘুম পাড়িয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে যেসব কাজকর্ম থাকে আর কি, রান্না করার পর বাসন টাসন ধোয়া, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই প্রত্যেকটা জিনিস যদি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর তোমাদের যদি স্পিড বাড়িয়ে দিই তাহলে তাতেও তোমাদের দেখতে খুব একটা ভালো লাগবে না ভিডিওটা। তো সেই জন্যই ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না বলেই হয়তো এই কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মুখে বলে দিলাম যে কী কী কাজ ছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই আর স্নান টান করে চলে এসেছি, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, এখন বাজে 3:10, 3:00 আর হাজবেন্ড স্নান করতে গিয়েছে, হাজবেন্ড স্নান করে আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো, প্রায় স্নান হয়ে এসেছে হয়তো। তো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা আমি এখানে শেষ করবো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো আর আমার পাশে থেকো, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা।